প্রশ্ন হলো বর্তমান সময় ইসলামিক গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেটা কতটা যুক্তিসঙ্গত ইসলামিক গানে ইসলামিক গজলে হামদ বা নাতের মধ্যে দেখা যায় কথা ভালো আল্লাহর প্রশংসা হচ্ছে নবীর প্রশংসা হচ্ছে অথচ এই গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে মিউজিক আছে খুব সূক্ষ্মভাবে সেটা দেওয়া আছে আছে না নাই অনেকগুলো এই গানগুলো শোনা জায়েজ হবে না যে গানের কথামালা ভালো ইসলামিক গান সঙ্গীত ইসলামী সঙ্গীত বা ইসলামী গজল নাথ হাম অথচ সেগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া আছে এটা হলো নেক্সট সূরতে ধোকা এটা হলো নেক্সট সূরতে কি ধোকা আপনি যদি শরবতের সাথে হালকা করে বিষ মিশিয়ে খান কি বলেন ক্ষতি হবে কি হবে না অতএব আপনি সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেখানে মিউজিক ব্যবহার করেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তাহলে সেক্ষেত্রে গানের কথামালা যত ভালোই হোক সেটা গুনাহ সেটা শোনা কি হবে না জায়েজ হবে